খুব ভালো আছো? তোমরা আজকে আবার একটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব ভালো আছো। তোমরা দেখছো এনরিচ ইওর প্রিপারেশন। আজকে আবার একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন আমি সকালবেলা উঠলাম, তো এখন 7টা বাজে। তো এখন 7টার সময় উঠে এখন পড়তে বসবো। তো বিছানাসপত্র সব গুছিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। তো চলো কন্টিনিউ করো ব্লগটা। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি একটু ছাদে এসেছি। অ্যাকচুয়ালি অনেকদিন পর রোদ উঠেছে, অনেকদিন মানে দু তিন দিন পর। জানি না তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে নাকি, এখানে তো দু তিন দিন ধরে খুব বৃষ্টি হয়েছিল, দিয়ে তাই জন্য রোদ ফোদও কিছু ওঠেনি। দিয়ে আজকে দু তিন দিন বাদে রোদ উঠেছে, দিয়ে বেশ ভালো লাগছে রোদটা। শীতের রোদ মানে বুঝতেই পারছো কতটা ভালোবাসা। তো একটু ছাদে এলাম, ছাদে এসে এখন পড়তে বসবো। এই দেখো ছাদে বই খাতা নিয়ে চলে এসেছি, জানি না দেখতে পাচ্ছো কি না, সাদা সাদা দেখাচ্ছে হয়তো সব কিছু। এই দেখো দেখতে পাবে এবার। তো ছাদে বই খাতা নিয়ে চলে এসেছি, তো ছাদেই পড়তে বসবো এখন। তো তোমরা কন্টিনিউ করো পুরো ব্লগটা। তো ছাদে এলাম, এত রোদ, 10 মিনিটও বসে থাকা যাবে না। এই রোদে বসে পড়লাম, মাথাটা প্রচণ্ড ধরে গেছে, তাই জন্য আর আমার রোদে তাকাতে প্রচণ্ড প্রবলেম হয়। তো রোদে আর বসলাম না, ছাওয়াতেই বসেছি। তো ছাওয়াতে বসে রোদে বইটা রেখেছি, তো একটু রোদটা লাগছে গায়ে আর কি। তো চলো এরকমভাবেই পড়ি আর কি। ভাবলাম রোদে এসে বসবো, তো এত গরম লাগছে রোদে বসে।
থাকা যাচ্ছে না। তো চলো কন্টিনিউ করো ব্লগটা। চলে এসেছি ছাদ থেকে, এবার স্নানে যাব। তো তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ স্নান থেকে এসে লাঞ্চে যাব, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা কন্টিনিউ করো। আজকে আমি আর সৌমি খেতে যাচ্ছি, আজকে আর কেউ যাচ্ছে না, বাকিগুলোর পেট খারাপ। আজকে রাতে একটা দারুণ জিনিস হবে, তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারো। ইয়েস, তো লাঞ্চ করে এই ঘরে এলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নেবো, দেন তারপরে আবার স্টাডি সেশন শুরু হবে। তোমরা কন্টিনিউ করো পুরো ব্লগটা। তো অলমোস্ট 4:15 মতন বেজে গেছে, মানে আমি একটু আজকে বেশি ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, পড়তে বসে গেছি অলরেডি, ওনারা কথা বলবো না, এরপর দেরি হয়ে যাবে না হলে। তো পড়ে নিই একটু, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। খেলা হবে,
এখন সবাই মিলে দেখো, এই দেখো সবাই মিলে খেতে বসেছি একসাথে চিকেন আর ভাত। হঠাৎ করে আজকে প্ল্যান হয়েছে, সবাই বলেছে চিকেন খাবো, তো তাই জন্য সবাই মিলে চিকেন খাওয়ার আজকে প্ল্যানিং হয়েছে। তো এমনি জাস্ট লাইক আ ফিস্ট, আমরা আমাদের কিছু প্ল্যানিং করি আধা ঘন্টা, হ্যাঁ আপনাদের কিছু হয় না, শুধু দেবদি লেকচারটা আপনারা শুনবে। কম বাবু অ্যাকশন করো, কম বাবু ট্রেনিং প্রোগ্রাম কম করো। ঠিক আছে চলো খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা কন্টিনিউ করো। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে, তারপরে গল্প গুজব হচ্ছিল। অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে হওয়া হয় না, সবাই যে যার কাজে যে যার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তো হঠাৎ মানে যখন একসাথে হওয়া হয় খুব গল্প গুজব হয়, দিয়ে তাহলে আজকে অনেকটা রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না, তাই জন্য আর ব্লগও শ্যুট করতে পারছি না। দিয়ে এরপর ধরো এডিটিং করতে হবে, তারপর তোমাদের জন্য কাল সকালে ব্লগটা আবার পোস্ট করতে হবে, তো এই জন্য এই ছোটোখাটো কাজ আছে। আর হচ্ছে যে আজকে আর পড়াশোনা করতে ইচ্ছা করছে না, অ্যাকচুয়ালি একটু কাজবাজা হয়েছে, তো টায়ার্ডও আছি, তাই জন্য আজকে আর ব্লগটা লেন্দি করছি না, এইখানেই ব্লগটা এন্ড করছি। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা যতক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার একদমই নতুন চ্যানেল। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, থ্যাংক ইউ।